আমন্ত্রণ এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি রূপানুর। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। ডিএসসিতে 804 কোটি 98 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 14.3 পয়েন্ট কমে 6,259 পয়েন্ট, ডিএস 30 সূচক 2.3 পয়েন্ট কমে 2,137 পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়া সূচক 2.0 পয়েন্ট বেড়ে 1,362 পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 96টির, কমেছে 243টির এবং অপরিবর্তিত রয়েছে 56টির। লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বেস্ট হোল্ডিংস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, জেমিনি সি ফুড, ফরচুন শুজ ও ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেন ছিল নিম্নমুখী প্রবণতায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি সার্বিক সূচক সিএএসপিআই 73.0 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 17,932 পয়েন্টে। সিএসসিতে আজ 247টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 78টির দর বেড়েছে, কমেছে 138টি এবং 31টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 12 কোটি 21 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। দেশে চাহিদার বিপরীতে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় 1,000 মিলিয়ন ঘনফুট জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান। নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে দৈনিক প্রায় 2,050 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। দৈনিক চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট। চাহিদার বিপরীতে দেশে উৎপাদিত গ্যাসের সঙ্গে দৈনিক প্রায় 800 থেকে 900 মিলিয়ন ঘনফুট সমতুল্য আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ফলে চাহিদার বিপরীতে গ্যাসের ঘাটতি প্রায় 1,000 মিলিয়ন ঘনফুট। এছাড়া 2025 সালের মধ্যে 48টি বিভিন্ন ধরনের কূপ খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে গড়ে দৈনিক 618 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ময়মনসিংহ সিটি নির্বাচন ঘিরে ব্যস্ত প্রেস পাড়া। প্রার্থীদের পোস্টার, লিফলেট, ব্যানার তৈরিতে দিন রাত কাজ চলছে ছাপাখানায়। তবে বেড়েছে শ্রমিকদের মজুরি আর কাগজ কালির দাম, ফলে লোকসানে মুদ্রণ শিল্প। ক্ষতি পুষিয়ে নিতে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা চাইলেন এই ব্যবসায়ীরা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন কর্মচাঞ্চল্য শহরের প্রেসপাড়ায়। প্রার্থীরা নিজ চাহিদা মতো ছাপাচ্ছেন পোস্টার, ব্যানার, লিফলেট। ছাপানো কাজগুলো পৌঁছে দিতে হয় সময় মতো, তাই দিনরাত মেশিন চলছে নিজ গতিতে। নির্ঘুম সময় কাটছে শ্রমিকদের, পোস্টার, লিফলেট এডিটিং, প্রিন্টিং, কাটিং এবং প্যাকেজিংয়ে ব্যস্ত কারিগররা। বাতিল করা হয়েছে সাপ্তাহিক ছুটি। প্রচুর কাজ, আমরা এই কাজে অনেক ব্যস্ততা, নির্বাচনের প্রচারণায় এগুলো তো আমাদের দেখতে হবে। তবে কাগজ ও কালির দাম বেড়ে যাওয়ায় তেমন লাভের মুখ দেখছেন না প্রেসের মালিকরা। পোস্টারের ব্যাপারে অনেক প্রেসই খুব আগ্রহী না। আমাদের টিকিট কাটি কঠিন, বিদ্যুৎ বিল বেশি, সব কিছু মিলে খরচ পরিমাণ বেশি। ছাপাখানায় ব্যবহৃত উপকরণের দাম কমানোর জন্য সরকার ও দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের কাছে দাবি জানান মুদ্রণ সমিতির নেতৃবৃন্দ। বিসিআই যে এটা ব্যবসায়ী যে বড় সংগঠনটা, তারা যদি বলে সেটা আমাদের যে একটু সুনজর দেয়, বলে কাগজের মূল্যটা যেন পরিবর্তন করে বেরোয়েছে। ময়মনসিংহ শহরে ছোট বড় মিলিয়ে প্রায় 70টি ছাপাখানা রয়েছে। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ। বাংলাদেশে এখনও 18% পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে খাদ্য বহির্ভূত খাতের চেয়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হারও বেশি বাড়ছে। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে অন্যান্য দেশের মতো বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এখনও মূল্যস্ফীতি 9%-এর উপরে রয়েছে। তবে খাদ্য বহির্ভূত পণ্যের চেয়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেশি বাড়ছে। বিশ্বব্যাংকের হিসাবে গত ডিসেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার 9.6%-এর বেশি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে 9.3
5.6%। খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 9.42%, অর্থাৎ খাদ্য বহির্ভূত পণ্যের চেয়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার 0.14% বেশি। এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।